তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ডিজেল এক্সাস্ট সুইচ ডি এফ কীরকম করে ঢালতে লাগে ড্রেন করতে লাগে তো সবার প্রথমে চাবি সুইচটাকে অফ করে নিতে হবে পারলে বল খুলে নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তারপরে নিচে গিয়ে আপনাদের ডিএফ ট্যাঙ্কের কভারটাকে খুলে নিতে হবে ঠিক আছে চারটি স্ক্রু থাকবে খুলে নিতে হবে এরপরে আপনাকে ড্রেনের এখানে একটি ড্রেন দেওয়া আছে ঠিক আছে কাপলার টাইপ ড্রেন সকেট এটাকে আপনাকে খুলে নিতে হবে ড্রেন করে নিতে হবে ঠিক আছে তো ড্রেন কেন দিচ্ছি আমরা এই গাড়িতে এই গাড়িতে দিচ্ছি ড্রেন এই কারণে যে ডিএফের সিগনাল দিচ্ছে এই কারণে যে গাড়িটা অনেকদিন থেকে বসা ছিল এই কারণে ডিএফের কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে ঠিক আছে এই জন্য আমরা ড্রেন করে নিচ্ছি তো ডিএফের ভূমিকা গাড়িতে খুব এখন বিএসিক্সে গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমরা কভারটা লাগিয়ে নিচ্ছি এই কারণে গুরুত্বপূর্ণ কারণ আমাদের পরিবেশে অনেক গাড়ি চলে আর পরিবেশ দূষণ হচ্ছে তো মেনলি আমাদের ডিজেল গাড়িতে পলিউশন বেশি হচ্ছে এই জন্য ডিএফ সিস্টেমটাকে আমরা আমরা বলতে কোম্পানি অ্যাড করেছে ঠিক আছে তো এতে পলিউশন খুবই কম হয় ঠিক আছে তো বন্ধুরা আজকে ডিএফ সম্বন্ধে বেশি কিছু বলবো না এখানে শুধু ড্রেনিং প্রসিডিওর আর ফিলিং প্রসিডিউর দেখাবো ঠিক আছে এরপরে আপনাদেরকে ডিএফ সম্বন্ধে আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করব ঠিক আছে তো ডিএফ আমরা আজকে দেখাবো আপনাদের কত লিটার ঢালতে লাগে বেশিরভাগ গাড়িতে ডিজেল গাড়িতে কুড়ি লিটার থেকে তেইশ লিটার লাগে ঠিক আছে বেশি ফিল করা যাবে না তো আমরা ডিএফ ফুয়েল ঢালতেছি ঠিক আছে তো আমাদের এই প্রসিডিওর ঠিক আছে অনেক সময় কী হয় আমরা ঢালতে গিয়ে গাড়িতে যদি ফেলি ডিএফটা তো সঙ্গে সঙ্গে ভালো কাপ জল দিয়ে মুছে দিতে হবে কারণ নাহলে আপনার বডিটাকে পচে ফেলতে পারে ঠিক আছে বসতে পারে বডিটা আপনাদের গাড়ির ঠিক আছে না তো কেয়ারফুলি ঢালতে হবে আর ডিএফের জায়গায় অনেক সময় কেউ ফুয়েল ঢেলে দেয় তো এটা কনফিউশন যাতে না হয় ভালো করে দেখে নিতে হবে ডিএফ ট্যাঙ্কে ডিএফ ঢালতে হবে ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল ঢুকতে হবে ঠিক আছে তো এরপরে আপনাদেরকে দেখাবো কোন সাইডে ডিএফ ট্যাঙ্ক দেখ সাধারণত ডাইন সাইডেই ডিএফ ট্যাঙ্কের ইয়েটা থাকে ক্যাপটি ঠিক আছে তো আপনাদের কেয়ারফুলি দেখতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ